Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, welcome to all English learners of Bangladesh and especially from my own institution. This lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English, Arbaid Darul Ulum, degree Madrasa, Ghazipur. So, my learners, today's lecture is on passage narration. Already we have done some classes on passage narration. This is another class. The class is very important. So all learners, participant must be attentive to the class. Today we are going to change the following speeches. So this is a written speeches, we will change it. You please read it, Adiyat. Saran told John that she had just had some good news, and I added that Sushant had had her baby. He asked her if she knew when she had had it. She replied that it was the previous day, the 10th of August. Yeah, John asked her if it was a baby or a girl. She replied that it was a boy. John thought that the child was certainly beautiful like its parents. Sir told that he was right, and she added that it was very, very, very beautiful. Okay. So we can understand the meaning of the passage. Amra jani speaker ebong spoken man sara aro ekjoner nam ache ekhane. John. Je third person singular. সারা টোল্ড জন, সারা এবং জন এই দুজন হচ্ছে স্পিকার অ্যান্ড স্পোকেন ম্যান। বোথ অফ দেম আর পার্সন সিঙ্গুলার। হিয়ার অ্যানাদার নেম সুসান, এস ইউ এস এন সুসান, ইজ এ থার্ড পার্সন সিঙ্গুলার, শি ইজ এ লেডি। আমরা জানি প্যাসেজ ন্যারেশন বা যে কোনো ন্যারেশনে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের ভিত্তিতে রিপোর্টিং ভার্বের ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বদলায়, আর রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী বদলায়। কিন্তু যদি কোনো থার্ড পারসন থাকে, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, সেই থার্ড পারসনই থেকে যায়। আমাদের এখানে সুশানের কোনো বক্তব্য নাই, সুশান সম্পর্কে কথা বলছে সারা এবং জন। সুতরাং সুশানের ভূমিকায় যখন আসবে তখন সুশান লিখেছি, আর যখন সারা হবে তখন এই যে এস লিখেছি, ঠিক আছে না? সারার নামের প্রথম অক্ষর এস, আর জনের প্রথম অক্ষর জে লিখেছি। সুতরাং আমাদের এখানে বোঝবার বিষয় যে সারা টোল জন দ্যাট শি হ্যাড জাস্ট had some good news. Okay, Tipu brother, class has already started, you listen to please. Record হচ্ছে, আপনি শুনতে থাকেন, পরে কথা বলবো। সুতরাং আমাদের এখানে রিপোর্টিং ভার্বটা আছে ডাইরেক্ট না ইনডাইরেক্ট, সরি আমাদের প্যাসেজটা কি আছে ডাইরেক্ট রিপোর্টিং ভার্ব। আমরা কি করব, আমরা ডাইরেক্ট করব, আছে কিসে ইনডাইরেক্ট। উই উইল সি দ্য আনসার্স ইন ডিফারেন্ট স্লাইডস। লুক হিয়ার, সারা টোল জন দ্যাট শি হ্যাড জাস্ট হ্যাড সাম গুড নিউজ অ্যান্ড অ্যাডেড দ্যাট সুশান অ্যান্ড অ্যাডেড দ্যাট সুশান হ্যাড হার বেবি। এখানে দুইটা হ্যাড একসঙ্গে আছে, তার মানে কি? একটা হ্যাড হচ্ছে সাহায্যকারী ভার, আর এক হ্যাড হচ্ছে মূল ভার, ঠিক আছে না? সারা টোল জন দ্যাট শি হ্যাড জাস্ট হ্যাড গুড নিউজ, হ্যাড তার মানে এটা ছিল আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যা পরিবর্তন হয় এখানে হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স।
এখানেও তাই হ্যাড হ্যাড মানে পাস্ট পারফেক্ট আছে, আসলে আমাদের ডাইরেক্ট ছিল প্রেজেন্ট পারফেক্ট, তাই না? সুতরাং আমরা আনসারটা অবজার্ভ করতে পারি, সুতরাং আমরা আনসারটা অবজার্ভ করতে পারি। ওকে, সারা সেট টু জন, আই হ্যাভ জাস্ট হ্যাড হিয়ার, আই মিন্স দা সারা, ঠিক আছে না? আমরা জানি রিপোর্টিং ভার্বের ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই বা উই থাকলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বদলায়। সুতরাং এখানে আই মিন্স সারা, আই হ্যাভ জাস্ট হ্যাড সাম গুড নিউজ, এই যে সুশান্ত থার্ড পারসন সিঙ্গুলার ছিল, এ স্পিকারও না স্পোকেন ম্যানও নয়, সুতরাং এর কোনো পরিবর্তন হয় নাই। সুশান হ্যাজ হ্যাড হার বেবি, তার মানে কি সুশানের একটা নতুন বেবি হয়েছে, সেই গুড নিউজটা সারা জনকে দিয়েছিল, ঠিক আছে না? সো উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। শি আস্কড হার, হার মিন্স সারা, ইফ শি নিউ হোয়েন শি হ্যাড হ্যাড ইট, দেখো এখানে দুইটা শি আছে, ইফ শি নিউ এখানে হার আছে, হার মানে হি মিন্স জন, এই হার বলছে কাকে, সারাকে, ইফ শি, শি মানে কেটা সারা, নিউ হোয়েন শি, শি মানে এখানে সুশান হ্যাড হ্যাড ইট, এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে, নতুন বেবি, বেবি, ওকে, হোয়েন আ বেবি ইজ এ ভেরি লিটল ইন এজ ইট মে কনসিডার অ্যাজ ইট, একদম নিষ্পাপ ইনোসেন্ট কোলের বাচ্চাকে ইট প্রোনাউন দ্বারা উল্লেখ করা যায়, যদিও বাচ্চা শিশু জীবন্ত ছেলে বা মেয়ে যাই হোক না কেন এর পরিবর্তে ইট ব্যবহার করা যায়, কিন্তু আমরা জানি ইট সাধারণত বস্তুবাচক বিষয়ের ক্ষেত্রে প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়, বাট ইট ইজ অ্যান এক্সেপশনাল কেস ফর দ্য বেবি, নিউলি বর্ন বেবি ক্যান বি কনসিডার্ড অ্যাজ ইট। সুতরাং আস্কড দেখে বুঝতে পারছি আমরা বাক্যটি অবশ্যই কি হবে, ইন্টারোগেটিভ হবে, আবার হ্যাঁ ইফ দেখে কি বুঝতে পারতেছি আমাদের ইন্টারোগেটিভ বাক্যটি ইয়েস নো না ডাব্লিউ এস, ইয়েস নো ইন্টারোগেটিভ, থ্যাংক ইউ, হ্যাঁ এভাবে রেসপন্স করতে পারলে ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। সো উই ক্যান সি দ্য আনসার, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়েন শি হ্যাজ হ্যাড ইট, এই যে হ্যাজ হ্যাড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাদের এখানে ছিল হ্যাড হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স, আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জিং রুল প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে কি হয়, পাস্ট পারফেক্ট হয়। থ্যাংক ইউ। আর সে ইট জন, জন বলতেছে সারাকে, ডু ইউ নো, তুমি কি জানো, এই ডু ইউ নো সেটা কি হয়েছে, যে ডু ইউ নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ছিল, এখানে যে নিউ হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে, কারণ আমরা জানি কি যে কোনো ধরনের সেন্টেন্স পরিবর্তন হয় অ্যাসারেটিভ হয়ে যায়। ওকে, আচ্ছা, শি হোয়েন শি হ্যাজ হ্যাড ইট, এই শি মিন্স নট সারা, এই শি মিন্স শোষণ, মানে তার কখন বাচ্চা হয়েছে, সেই জন, জন জিজ্ঞেস করছে সারাকে। সুতরাং আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি কি, শি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ দ্য প্রিভিয়াস ডে, দ্য টেন্থ অফ অগাস্ট, শি রিপ্লাইড মানে শি মানে কে, সারা, কাকে রিপ্লাই করলো, জনকে, তাই না? আচ্ছা, দ্যাট আছে, এই দ্যাট কনজাংশন কি প্রমাণ করে বাক্যটি অবশ্যই অ্যাসারেটিভ হবে, তাই না? আর ইট মানে এখানে বেবি, দ্য প্রিভিয়াস ডে আছে তার মানে কি হবে, ইয়েস্টারডে থাকলে কি হয়, হ্যাঁ, থ্যাংক ইউ, দ্য টেন্থ অফ অগস্টের কোনো পরিবর্তন হবে না। সুতরাং সারা সেট টু জন, সারা জনকে বললো কে, ইয়েস্টারডে, দ্য টেন্থ অফ অগস্ট মানে ইট ওয়াজ ইয়েস্টারডে, ইয়েস্টারডে দ্য টেন্থ অফ অগস্ট মানস ইট ওয়াজ ইয়েস্টারডে,
और इट वॉज द प्रिवियस डे द 10th of August. ओके, আমাদের এই রকম যদি শুধু ক্যাপশন বা যে কোনো শব্দ থাকে ইনভার্টেড কমার ভিতরে, আমরা আনসার লিখবার সময় সেটাকে বাক্যে রূপান্তর করে দেব। যেমন এখানে আছে না ইট ওয়াজ দ্য প্রিভিয়াস ডে, এই ইয়েস্টারডেটাই আমাদের এখানে হয়েছে ইট ওয়াজ দ্য প্রিভিয়াস ডে। দ্যাট মিনস এটা ছিল আসলে ইট ইজ ইয়েস্টারডে অথবা ইট ওয়াজ ইয়েস্টারডে। ওকে, so we are going to the next slide. He asked her if it was a baby or a girl. It will be yes, my interrogative. সুতরাং ask আসে মানে interrogative হবে, if আসে মানে yes no interrogative, তাই না? মানে he মানে John জিজ্ঞেস করছে যে বেবিটি কি যে হয়েছে এটা কি ছেলে না মেয়ে, ঠিক আছে না? ওকে, সুতরাং আমরা বুঝতে পারছি কি জন ইজ ইট এ বেবি অর এ গার্ল। এই দেখো আমাদের এখানে ওয়াজ, দ্যাট মিন্স প্রেজেন্ট টেন্স ইজ, আর ইট সাবজেক্ট মানে বেবি ছিল, সাবজেক্টের আগে যে বিভাব আসলে বাক্যটা ইন্ট্রোগেটিভ হয়, অর্থাৎ বি ভার্ব যদি মূল ভার্ব হয় তখন সেই বিভাবকে সাবজেক্টের সামনে বসালেই বাক্যটা ইন্ট্রোগেটিভ হয়ে যায়। যেমন যদি বলা হয় টিপু সুলতান ইজ এ স্টুডেন্ট, এখানে ইজটা ছিল মূল ভার্ব, আমরা একে ইন্টারগেটিভ করতে হলে কী হবে, ইজ টিপু সুলতান এ স্টুডেন্ট, শেষে কোশ্চেন মার্ক দিয়ে দেওয়া। ওকে মাই লার্নার, শি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ এ বয়, তার মানে টিপু ছেলেটা কি মানে বাচ্চাটা কি ছেলে নামে ছেলে ছেলে রাইট, কারণ আগে জিজ্ঞেস করছে বয় অর গার্ল, যেহেতু ছেলে বাচ্চা মেল বেবি নট ফিমেল বেবি এই জন্য বয় নিয়েছে। এই সি মানে হচ্ছে সারা উত্তর দিচ্ছে দ্যাট, এই দ্যাট প্রমাণ করে আমাদের বাক্যটা কি হবে, অ্যাসারেটিভ সেন্টেন্স হবে। সুতরাং ইট ইজ এ বেবি সারা সেট, সারা সারা বললো কে রে, এটা ছিল একটা বেবি, তার মানে ইট ইজ এ বেবি, ইট ওয়াজ এ বেবি, ইট ইজ এ সরি এই জায়গা বয় হবে, ইট ইজ এ বয় সেট সারা, আমি বেবি লিখে ফেলেছি, আই এম সরি ফর দ্যাট, ইট উইল বি বয় বি ও ওয়াই বয়। ওকে, হ্যাঁ বয় হবে ওটা, নট বেবি। জন থট দ্যাট দ্য চাইল্ড ওয়াজ সার্টেনলি বিউটিফুল লাইক ইটস প্যারেন্টস। এখন জন বলতেছে সারাকে বাচ্চাটা অবশ্যই তার বাবা মার মতো কি হবে, অবশ্যই বিউটিফুল হবে, সার্টেনলি বিউটিফুল, দ্য চাইল্ড ওয়াজ সার্টেনলি বিউটিফুল লাইক ইটস প্যারেন্টস, লাইক ইটস প্যারেন্টস, এই লাইকটা কিন্তু মূল ভাব নয়, লাইক ইটস প্যারেন্ট, এই লাইকটা হচ্ছে প্রেপোজিশন, মতো অর্থ হচ্ছে একটা শব্দ কত রকম পার্টস অফ স্পিচ হয় সেটা বুঝতে হবে। আজি হাত মাথা থেকে হাত নামাও, ক্লাসে হাত মাথায় কেন, ইট ইজ লাইক এ ক্লাসরুম, এভরিবডি উইল সি ইউ ওয়েন ইট উইল বি গিভেন ইন দ্য ফেসবুক অ্যান্ড গ্রুপ অফ ফেসবুক অফ মাই ইনস্টিটিউশন অ্যান্ড ইভেন অলসো ইন ইউটিউব চ্যানেল, সো এভরিবডি শুড বি ভেরি স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকুরেট। ওকে, জন থট, এই থট কোথেকে আসছে, থিঙ্ক দেবো আমরা, দ্যাট দ্য চাইল্ড ওয়াজ, ওয়াজ ছিল প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, তাহলে আমরা এখানে প্রেজেন্ট টেন্স দেব আর বাকি সব ঠিক আছে। সো হিয়ার দ্য আনসার ইজ আই থিঙ্ক দ্য চাইল্ড ইজ সার্টেনলি বিউটিফুল লাইক ইটস প্যারেন্টস, সে ইট জন, ঠিক আছে না? অর্থাৎ আমাদের পুরা প্যাসেজটা ছিল ইনডাইরেক্টে, সেটাকে আমরা ডাইরেক্টে রূপান্তর করে দেখালাম। এই জন্য আমাদের বোর্ড কোশ্চেনে দুই রকমই থাকতে পারে, ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট করা লাগতে পারে অথবা ইনডাইরেক্ট কেউ ডাইরেক্টে রূপান্তর করা লাগতে পারে। সো ইন দ্য লাস্ট স্লাইড সারা টোল দ্যাট শি ওয়াজ রাইট অ্যান্ড শি অ্যাডেড দ্যাট ইট ইজ ভেরি বিউটিফুল। এই জন্য কী বলছে, রাইট ইট ইজ ভেরি বিউটিফুল সেট সারা, ঠিক আছে না? So my learners,
Now we are going to another action. Hetty sir is taking class through the PowerPoint or online. It is a classroom, not distant learning on online. এটা হচ্ছে সরাসরি ক্লাসরুমে টিচার বোঝাচ্ছে পড়াচ্ছে এবং যে ডিজিটাল বোর্ডে শেখাচ্ছে, সুতরাং সেটা হোক আমাদের অ্যাকশনে আমরা যাই। আমরা কি করব এখানে, আমি নিচে কয়েকটা স্লাইড নিয়ে এসেছি, চেঞ্জ দ্য ফলোয়িং স্পিসেস, সেই স্পিসেসগুলো আমরা এখন সরাসরি পরিবর্তন করব, ঠিক আছে না? ওকে, আমরা এখন লিখে বোঝাবো। আদিয়ত পড়ো তো কি লেখা আছে এখানে। প্রিন্সিপাল সেড টু দ্য স্টুডেন্টস আই উইল নট গিভ ইউ অ্যাডমিট টু আস হু ফেইল টু শো 70% অ্যাটেনডেন্স ইন ডেইলি ক্লাসরুম অ্যাক্টিভিটিজ। মানে কি এর প্রিন্সিপাল ছাত্রদেরকে বললেন যে তোমাদের যে ব্যক্তি 70% কমপক্ষে 80% 70% বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন শর্ত দেওয়া থাকে বিভিন্ন কলেজে, বাট ক্ষমতার অপব্যবহার করে অনেকেই পরীক্ষা হলে চলে যায় অ্যাডমিট নিয়ে, তাই না? আচ্ছা, বাট জেন্টল ইট ইজ দ্য মেইন পারপাস অফ এ ট্রু ম্যান। মানুষের তো বিভিন্ন প্রকারভেদ আছে, সবসময় ভদ্র নম্র সভ্য এবং নিয়ম নীতির ভিতরে থাকা ভালো। আচ্ছা টিপু, টিপু ভাই, জি স্যার, আমাদের এই যে বাক্যটা দেওয়া আছে এটা ডাইরেক্ট দেওয়া আছে, আমরা কি করব এবার ইনডাইরেক্ট করব, ঠিক আছে না? আমাদের এখানে স্পিকার হচ্ছে প্রিন্সিপাল আর স্পোকেন ম্যান হচ্ছে কে, স্টুডেন্টস। আমাদের বাক্যটা কি অ্যাসারটিভ আছে না? অ্যাসারটিভ আছে। আমাদের প্রথম বাক্য আছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এই উইলটা কি হবে, উড হবে, উড। আচ্ছা, আমাদের যে রিলেটিভ প্রোনাউন আছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এখানে হু ফেইল, যারা ব্যর্থ হয়েছিল, হু ফেইল পাস্ট ইনডিফিনিট, এটা পরিবর্তন হয় কি হবে, পাস্ট পারফেক্ট। থ্যাংক ইউ, পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হবে। ওকে, সুতরাং আমরা লিখতে পারি, কি লাগবে আদিয়াত বলো তো দেখি। আদিয়াত বলো কি লাগবে। প্রিন্সিপাল টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট ইউ উড নট গিভ দেম অ্যাডমিট কার্ড হু হ্যাড ফেইলড টু শো 70% অ্যাটেন্ডেন্স ইন ডেইলি ক্লাসরুম অ্যাক্টিভিটিজ। প্রিন্সিপাল টোল্ড দ্য স্টুডেন্টস স্টুডেন্টস দ্যাট দ্যাট দেবো, কারণ আমাদের বাক্যটা অ্যাসার্টিভ, দ্যাট হি উড নট গিভ দেম, এখানে হি কে, প্রিন্সিপাল। সুতরাং আমরা যে ব্র্যাকেটে পি লিখে দিলাম, হ্যাঁ জি, হি উড নট, জি উড কেন আসলো এখানে, পাস্ট ফর্ম হিসেবে এখানে। ওকে, উড নট, এবার গিভ কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? উড যেহেতু মডাল, হ্যাঁ উড যেহেতু মডাল, মডালের পরে পাস্ট ফর্ম ইউজ করা যায় না, সুতরাং দ্যাট হি উড নট গিভ, ইউ মানে কে, স্টুডেন্ট, তাহলে কি লাগবে এখানে, দেম। থ্যাংক ইউ, নট গিভ দেম অ্যাডমিট কার্ড, না পরিবর্তন কি স্যার, অ্যাডমিট কার্ড। এবার আমরা হু কে হুই রাখতে পারি, হু কি লাগবে, আবার ফেইল আছে, হু হ্যাড ফেইলড টু শো টু শো
স্বর পরিবর্তন হবে না, কারণ টিপু সুলতান ইনফিনিটিভের পরিবর্তন হয় না। টু শো 70% attendance, 70% attendance. Attendance. Attendance in daily classroom activities. Classroom activities. Okay. সুতরাং আমাদের আনসারটা কি হলো, প্রিন্সিপাল টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট হি উড নট গিভ দেম অ্যাডমিট কার্ড হু হ্যাড ফেইল টু শো 70% অ্যাটেন্ডেন্স ইন ডেইলি ক্লাসরুম অ্যাক্টিভিটিস। আমাদের এখানে দেম কারা এটার উল্লেখ করা দরকার নাই, কারণ প্রিন্সিপাল একাই থার্ড পার্সন সিঙ্গুলার আর স্টুডেন্টস আছে অন্য কেউ নাই বিধায় এই দেম মিন্স স্টুডেন্টস। সুতরাং এই দেমের এখানে ব্র্যাকেটে এস দেওয়া না দেওয়া একই কথা, বুঝতে পারলে ঠিক আছে না? সো মাই লার্নার্স, নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট অ্যাক্টিভিটিস। কি লেখা আছে এখানে বলো? শোয়িং রেসপেক্ট টু দ্য নিউকামার, দ্য পুলিশ অফিসার অ্যাডভাইজড হিম টু স্ট্যান্ড ইন কিউ টু ফলো দ্য সিভিক রুলস, আদারওয়াইজ হি নিউকামার কুড নট সাবমিট মানি ইন দ্য সোনালী ব্যাংক। ওকে, একটা লোক আসা লাইনে না ধরে উল্টা পাল্টা করতেছিল, তাহলে পুলিশ অফিসার তাকে মানে রেসপেক্টের সঙ্গে সসম্মানে বলল আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তাছাড়া আপনি ব্যাংকে টাকা সাবমিট করতে পারবেন না। আমাদের বাঙালিরা লাইন ধরতে চায় না, যার টাকা আছে, রাজনৈতিক গরম আছে, পলিটিক্যাল লিডার আছে, হ্যাঁ, দে ভায়োলেট দ্য রুলস। ব্যাংকে টাকা টাকা উঠাতে গেলে এগুলো দেখা যায় প্রতিনিয়ত, বিদ্যুৎ বিল দিতে গেলে দেখা যায়, অথবা যারা ওই যে সিরিয়াল মেনটেন করে অনেকে তাকে উৎকোচ দেওয়া আগে চান্স না, এগুলো হচ্ছে অভদ্রতা, এবং সকল অভদ্রতার পরিণতি দেশের জন্য ক্ষতি, ওই লোকের ব্যক্তিগত ক্ষতি। সো লাইনে দাঁড়ানো একটা ভদ্রতা, এটা অ্যাটিকুয়েট অ্যান্ড ম্যানার্স চ্যাপ্টারে লেখা আছে, কিন্তু এসএসসি বইতে আমরা যে টিচিং দেই পাঠ্য বই টেক্সট এনসিটিভির, ওখানে এটিকুয়েট অ্যান্ড ম্যানারে লেখা আছে কিউয়ের কথা, লাইনে দাঁড়ানো। যাই হোক, আমরা এখন কাজটা করবো, আমাদের এটা কিসে আছে, ইনডাইরেক্ট আছে, তাই না? স্পিকার কেটা আর স্পোকেন ম্যান কেটা, দ্য পুলিশ হচ্ছে স্পিকার এবং নিউ কামার হচ্ছে স্পোকেন ম্যান, মানে স্পিকার মানে যে বলে, আর স্পোকেন ম্যান দ্যাট মিন যাকে বলা হয়। সুতরাং আমরা লিখতে পারি দ্য পুলিশ অফিসার দ্য পুলিশ অফিসার নিউকামার, এবার একটা কমা দেব, তারপর কি দেব, ইনভার্টেড কমা দেব। এখন আমরা কি লাগবো, স্যার লাগবো না প্লিজ লাগবো? এই যে শোয়িং রেসপেক্ট আছে, হ্যাঁ প্লিজ লিখতে পারেন, স্যারও লেখা যায়, প্লিজও লেখা যায়, আমরা প্লিজ লিখলাম, হ্যাঁ প্লিজ একটা কমা দিতে পারি। আচ্ছা, অ্যাডভাইস করছে না, এজন্য কি লাগবো, এখানে আছে আমাদের টু স্ট্যান্ড, এটা কি করবে, স্ট্যান্ড ইন কিউ, ঠিক আছে না, কিউ বানান, স্ট্যান্ড ইন কিউ টু ফলো দ্য সিভিক রুল। সিভিক রুল মানে কি, সিভিক রুল মানে কি, সিভিক রুল শব্দটার অর্থ কি,
স্যার এটা বুঝলাম না, সিভিক রুল তো, সিভিক রুল মিন্স মানে নাগরিক নিয়ম কানুন, মানে নাগরিক নিয়ম কানুন, সাধারণ নিয়ম কানুন এরকম। নাগরিক মানে যে যেমন আমরা ঢাকা নগরে থাকি, এখানে বিভিন্ন এলাকার মানে কল্যাণ সমিতি আছে, তারপরে সিটি কর্পোরেশন আছে, যে সমস্ত সুবিধা ভোগ করা হয় সেটা হচ্ছে সিভিক রুল, নিয়ম নীতি কীভাবে চলতে হবে ইত্যাদি, সিভিক রুল। আচ্ছা, এখন আমরা ওটাকে আদারওয়াইজ দিয়ে একসঙ্গে কানেক্ট করে দিতে পারি, আদারওয়াইজ ইউ ক্যান নট সাবমিট মানি ইন দ্য সোনা, আদারওয়াইজ ইউ, ইয়েস ইউ কুড নট, ছেলে এটা কি দেবো, ক্যানট, ক্যানট, ক্যান নট সাবমিট, সাবমিট, জি সাবমিট কি মানি, মানি ইন দ্য সোনা দিন, ইন দ্য সোনালী ব্যাংক, ওকে ইয়েস দিছে, হয়েছে না, কি বাদ আছে বলো তো দেখি, ইনভার্টেড কমা দিতে হবে না, হ্যাঁ সেটাই, মানে ইনভার্টেড কমা একটা দিলে সেটা অসম্পূর্ণ থাকবে, অর্থাৎ আমরা পরিপূর্ণ বাক্য প্রকাশ করতে পারবো না, অবশ্যই অবশ্য অবশ্য নাম্বার কাটা যাবে এটা নিশ্চিত, রাইট, অথবা পুরোটাই ভুল যেতে পারে। ওকে, আমরা আর একটা এক্সাম্পল টেস্ট করব, দ্য রিচ ম্যান সেড টু দ্য পুয়ার স্টুডেন্ট আই মাস্ট মেইনটেইন ইউর এডুকেশনাল এক্সপেন্সেস ইফ হি সিকিউর স্ট্যান্ডার্ড মার্কস ইন অল সাবজেক্ট, দেখো ইফ ইউ দিলে হবে, এই ইফ ইউ দিলে অর্থাৎ এই পর স্টুডেন্টকে বোঝাইতো তাই না, কিন্তু যেহেতু আমি হি দিয়েছি তার মানে বুঝতে হবে রিচ ম্যান একটা গরিব স্টুডেন্ট সঙ্গে কথা বলতেছে অন্য স্টুডেন্ট নিয়ে, এটা কি বুঝতে পেরেছ, এখানে একটা প্যাচ আছে, এখানে হি মানে থার্ড পার্সন সিঙ্গুলার, এই থার্ড পার্সন সিঙ্গুলার কোনো পরিবর্তন হয় না, যেহেতু স্পিকার হচ্ছে রিচ ম্যান স্পোকেন হচ্ছে দ্য পোর স্টুডেন্ট, তাহলে বুঝতে হবে এই হিটা অন্য একজন, এই পোর স্টুডেন্ট নয়, দিস ইজ দ্য ফ্যাক্ট। সুতরাং আমরা লিখতে পারি দ্য রিচ ম্যান টোল্ড দ্য পোর স্টুডেন্ট, কি লাগবে বলো, দ্যাট কেন দেব, এখানে আই মানে কিটা, ই মানে আমরা এখানে ব্র্যাকেটে আর দেব, আর তো যদি মানে ভালো না হয় তাহলে আর আমি আর মানে রিসম্যান বুঝে নিতে হবে, দ্য রিসম্যান এবার কি লাগবে বলো, মাস্ট আছে, মাস্ট থাকলে কি করতে হয় মনে আছে, কি থাকলে হ্যাড টু লিখতে হয়,
he had to মনে আছে মনে আছে you have to maintain your two year পর যদি টু দিস এভরি মেইনটেইন কেয়ার পাস্টে নেওয়া যাবে না মেইনটেইনই থাকবে জি যেহেতু ইনফিনিটিভ হয়ে গেছে yes he had to maintain his এখানে একটু ভুল হয়ে গেছে বুঝতে পারছো এখানে যেহেতু ইউ আর দিছি এখানে ইউ দিলে ভালো হতো মেইনটেইন হিজ এডুকেশনাল এক্সপেন্সেস অসুবিধা নাই তারপরে অর্থ কিলার ওই লোকটাকেই বোঝাচ্ছে মেইনটেইন হিজ এডুকেশনাল এডুকেশনাল এক্সপেন্সেস না Yes. Expenses মানে কি পড়াশোনার খরচ তাই না এডুকেশনাল এক্সপেন্সেস ইফ হি যাই হোক সরি এই হিটা ইউ লিখলে প্যাসেজটা অনেক সুন্দর হতো কারণ এখানে যে ইউরটা এসে প্যাস লাগাই দিছে তাই না ওকে সরি ফর দিস ইফ হি ক্যান হি ক্যান আছে কি লাগবে কোড লাগবে তাই না কোড yes sir কোড সিকিউর সিকিউর শব্দের অর্থ কি অর্জন করা সিকিউর স্ট্যান্ডার্ড মার্কস স্ট্যান্ডার্ড মার্কস ইন অল সাবজেক্ট ওকে ইয়েস স্যার সো ইনশাআল্লাহ উই উইল টেক অ্যান এক্সাম অনলাইন এক্সাম অ্যাবাউট দ্য প্যাসেজ ন্যারেশন নাও ইট ইজ অ্যানাদার স্লাইড হোয়াট ইজ দিস অল দ্য গার্ল ইজ পার্টিসিপেটেড ওকে বেস্ট উইশেস টু অল অনলাইন ক্লাস পার্টিসিপেটর্স যারা অনলাইনে ক্লাস করছে তাদের সবার জন্য শুভকামনা ঠিক আছে না সুতরাং ক্লাস করলেই ক্লাস হবে না করলে না হবে ঠিক আছে না সো টুডে উই আর ইন দ্য লাস্ট পজিশন অফ দ্য ক্লাস আই থিঙ্ক See you again in next lecture. Inshallah. Thanks to all. Okay. So Inshallah. This is enough for today. I hope your bright future.